atau enam kibolo? Atap. Asad. Tomar basha kothay? Banga Bridge. এই যে এই বাংগা ব্রিজ তাতিবেরির পরে বাংগা ব্রিজ তুমি এখানে কি করো তুমি এখানে কাজ করতে আসছো তোমার আম্মু কাজ করে কোথায় কাজ করে হোটেলে রান্না বাড়া করে হোটেলে তুমি সারা দিন কি করো তাইলে খেলা সব সময় খেলা করতে ভালো লাগে তাইলে বাকি টাইম কি করো কোথায় পড়তে যাও তুমি আবার তুমি সকালে আসো না তাহলে আবার যাও কিভাবে সকালে তো এখানে আসো তারপরে যাও আবার কার সাথে যাও তো আমুর সাথে তারপর আবার আসো গোসল করে খাওয়া দাওয়া করে আবার আসো এইখানে কি হোটেলে তোমাদের খাবার দেয় না এখানেও দেয় তারপর আবার বাসায় যাও তোমরা খাওয়া দাওয়া করে বাসায় যাও নাকি বাসায় যাই গোসল টোসল কইরা আইসা আবার খাও কোনটা খাও এখান থেকে খেয়ে তারপরে যাও নাকি আইসা খাও গোসল করে আইসা খাও তুমি পড়াশোনা করো পড়ালেখা করো না কেন পড়ালেখা করো না মাদ্রাসায় যাও না মাদ্রাসায় যাও না স্কুলে যাও কোন স্কুলে যাও এই যে এখানে কেজি স্কুলে যাও তাই তো তুমি কোন ক্লাসে পড়ো কি শিশু মানে কি পড়ায় তোমাদের স্বরে ও স্বরে ও আরবি পড়ায় কেজি তো খালি আরবি পড়ায় বাংলা পড়ায় না এইখানে তোমার কোনো বন্ধু বন্ধু নাই জায়গা ঘুরতে ভালো লাগে সারাদিন তুমি কি আমার এই অফিসের সামনে দিয়ে দুষ্টমি করো সব সময় দেখি এই যে মাঝে মাঝে দেখি ময়লা নিয়ে আটাআটি করো তুমি এই আঙ্গুল মুখে দাও কেন আঙ্গুল মুখে দেয় মেরে তুমি দেও কি খাও তুমি বলো কি খাও তুমি তুমি কিছু খাইবা টাকা দেবো তাহলে তুমি বলো এখন বলো টাকা দেবো তুমি কি সুইংগাম সেন্টার নাকি সুইংগাম খাবো কয় টাকা দিয়ে কিনছো এটা এক টাকা না দুই টাকা দুই টাকা সেন্টার ফুড দুই টাকা ভালো তোমার আব্বু কি করে তোমার আব্বু কাজ করে না তোমার আব্বু বাসায় থাকে তোমার আব্বু মারা গেছে আগে ড্রাইভার ছিল কি ড্রাইভার বাস ড্রাইভার নাকি অটো ড্রাইভার নাকি ট্রাক ড্রাইভার তোমাদের বাসা কি আড়িপাড়া তোমাদের কি যে আমাদের মতো এরকম একটা গাড়ি ছিল তোমার আব্বু কি মাদারপুর বসে মারা গেছে সত্যি কি বলো তোমাদের বাসা কি যে আড়িপাড়া হয়ে বাঙ্গা ব্রিজ দিয়ে ভিতর দিয়ে যায় তোমাদের বাসায় তো আমি গেছিলাম মারা গেছে প্রায় এক বছর আগে না এক দেড় বছর আগে মাথার উপর হয়েছে তোমার আব্বুর মনে হয় ইট দিয়ে মাইরা ফেলাইছে ইট দিয়ে পিটাইয়া গাড়ি তো আমি বলি তোমার আব্বু মনে হয় গাড়ি চালানো নিছিল মানে চালাইয়া মাদারপুরের ট্রিপ ছিল ট্রিপ নিয়ে গেছে ওইখানে ওইখানে নেওয়ার পরে তারপরে তোমার আব্বু কি ওইখানে দাঁড়াই দাঁড়াই চা খাইতেছিল তারপরে মাদারপুরের একটা অটো আইসা তোমাদের গাড়িতে নাকি লাগাইয়া দিছিল ঠিক আছে লাগাই দেওয়ার পরে তোমার আব্বু নাকি অনেক রাগারাগি করছে মাদারপুরের লোকজনে যার অটো সে নাকি আইসা তোমার আব্বুরে মারছে ইট দিয়ে নাকি বাসা চড়ছে বাড়ি দিছে মাথায় মাথায় বাড়ি দেওয়ার পরে নাকি মারা গেছে এইভাবে মারা গেছে নাকি অন্যভাবে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কোথায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে সেটা কোথায় বসে মারা গেছে তোমার আব্বু জানে না আমি মনে হয় তোমার তোমাদের কি গাড়ি ছিল এরকম এরকম ট্রাক ছিল আমাদের এই গাড়ি আমি জানি আমি তোমাদের বাসায় গেছিলাম একবার কিস্তিয়ান থেকে গেছিলাম তোমাদের আব্বু আব্বু তোমার আব্বু ভালোই লাম্বা চোড়া ছিল ভালোই লাম্বা লম্বা তোমাদের মনে হয় ঘর হইলো এদিক ফিরানো মানে দক্ষিণ দিকে ফিরানো তাই না তোমাদের ঘরের সামনে
ঠাকুর দি তোমার দাঁতে কি হাজুর ঠাকুর সমস্যা নাই আ বলো দেখি করো তো তোমার দাঁত তো ভালোই আছে দেখি পোকে পোকে ধরে নাই কিন্তু একটা একটা এটা তো উইছা গেছে না ভাঙ্গে গেছে ভাঙ্গে গেছে না উইছা গেছে উইছা গেছে তাহলে তোমার বয়স কত তোমার বয়স 3 বছর আরে না বেশি হবে প্রায় 3 বছর 3 বছর কি দাঁত পড়ে দেখি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক জান্নাতের ফেরদাউস দান করুক আমরা দোয়া করি তার জন্য নাকি তুমি দোয়া করো তার জন্য নামাজ পড়ো তুমি তা নামাজ পড়তে হবে আল্লাহ পড়ো সব সময় পড়ো নাকি খালি শুক্রবার যাও খালি শুক্রবার গেলে হবে না সব সময় যাও আজকে কয় রাকাত পড়ছো বলো জাহির সাইর পাঁচ বছর পড়ছো আজকে প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ বলো তো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচক তো তুমি পাঁচক তো নাম বলতে পারো বলো তো দেখি না না পাঁচক তো না তুমি প্রথম হলো ফজর তারপরে জোহর তারপরে আসর তারপরে মাগরিব তারপরে এশা ঠিক আছে এভাবে হলো পাঁচক তো প্রতিদিন নামাজ আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন ঠিক আছে এখন যদি কেউ যদি বলে বলো তো কয়ক তো নামাজ তুমি কি বলবা
তিনোক্তো না বড়া পাঁচোক্তো বলো পাঁচোক্তো তারপর যদি তোমরা বলে বলো তো পাঁচোক্তো নামাজের নাম বলো তো না না পাঁচোক্তো নামাজ না বলবা হলো কি প্রথম হলো ফজর বলো ফজর তারপর জোহর আসর মাগরিব এশা পারবা এখন চেষ্টা করো তো দেখি প্রথম কি ছিল ফজর জোহর আসর মাগরিব এশা এখন প্রথম কি বলছিলাম বলো তো ফজর জোরসে বলো প্রথম কি বলছিলাম ফজর মনে থাকে জানো এটা কিন্তু প্রথম বলছি ফজর তারপরে বলছি কি জোহর প্রথম কি বলছি না প্রথম হলো ফজর তারপরে কি বলছি জোহর তারপরে আসর আসর তারপরে মাগরিব শেষে হলো এশা হ্যাঁ এশা এশা এখন বলো প্রথম কি বলছিলাম না প্রথম মাগরিব না প্রথম ফজর মন থাকবে প্রথম কি ফজর প্রথম কি না প্রথম ফজর ফজর ওই যে রাত্রে তুমি যখন অনেক রাত্রে ঘুমাও তখন দেখবা কি একটা আজান দেয় একটা আজান দেয় না রাত্রিবেলা যে আজানটা দেয় না শেষ রাত্রে তখন ওইটা হয়েছে ফজর তারপরে দুপুরে তুমি যখন খেলাধুলা করো না তখন একটা কিন্তু আজান দেয় দেয় না সবাই যে গোসল করে নামাজে যায় না তখন ওইটা হলো জোহর এ তখন ওইটা হলো জোহর ঠিক আছে তারপরে আরেকটা আজান দেয় না তোমার যখন খাওয়া দাওয়া কইরা একটু ঘুম আসে ঘুমের পরে উঠে একটা আজান দেয় না ওটা হলো আসর ঠিক আছে মনে থাকবে তারপরে দেখবা যে একটুখানি পরে আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে দেড় ঘন্টা পরে আরেকটা আজান দেয় তখন ওইটা হলো মাগরিব তারপরে কিছুক্ষণ পরে এই যে এখন একটু পরে আজান দেবে ঠিক আছে তখন ওইটা কি এশা এশা এটাই শেষ মানে আজকের দিনের নামাজ শেষ পাঁচোক্ত নামাজ পড়া শেষ এশার নামাজেই শেষ নামাজ ঠিক আছে তাই তুমি এর নাম বলতে পারবে একটাও একটাও পারবা না দেখি একটা বলো তো একটা হলেই হলো তুমি বলো না একটা বলো একটা নাম বলো তুমি যে কোনো একটা নাম বলো কোনো সময় ইসের দরকার নাই টাইমের দরকার নাই তুমি বলো প্রথম আর দ্বিতীয়র দরকার নাই তুমি একটা ওক্তের নামাজ বলো একটা চেষ্টা করো আমি জানি কি বলছিলাম প্রথম না প্রথম তো মাগরিব বলি নাই প্রথম বলছিলাম ফজর ফজর বলছি প্রথম না তারপরে বলছি না তারপরে বলছি জোহর তারপরে কি বলছি আসর তারপরে বলছি মাগরিব তারপরে এশা শেষ এখন তুমি হলো এই 10 টাকা দিয়ে কি খাবা জানো জিরো চিপস আমি হচ্ছি জিডি চিপস বুঝছো জিরো চিপস ওইটা কেমন ওই যে গোল 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 থাকে গোল 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 থাকে বলের মতো ফুটবলের মতো গোল গোল না ভিতর দিয়ে ফাঁকা ওইটা গুলা না খাইয়া তুমি একটা কাজ করো তুমি কেক খাও কেক খাইলে শরীরে পেটটা বড় বুঝছো আর ওইগুলা হলো ভালো না ওগুলো মুখের রুচি কাইরা নেয় বুঝছো তখন দেখবা যে ওইগুলো যদি সবসময় তুমি খাও তখন কে যদি তোমার টাকা দেয় তুমি যদি ওইগুলাই খাও সবসময় তখন তোমার ভাত মানে অন্য অন্য কিছু খাইতে মন চাবে না মানে ভাত মাছ গোশ এইসব তোমার খাইতে ইচ্ছা করবে না তোমাদেরকে এখানে কি মাঝে মধ্যে গোশ দেয় গোশ খাবার দেয় মাছও দেয় সব দেয় তুমি যা চাও তাই দেয় যাক ভালো তার জন্য দোয়া করবা তোমার আব্বুর জন্য নামাজ পড়ে দোয়া করতে হবে বুঝছো সে তোমার রাইখা গেছে তুমি তার জন্য দোয়া করবা না দোয়া করবা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ যাও একটা হাসি দিয়ে যাও